দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার নাম ফারাজ করিম চৌধুরী। কিছুদিন আগে তিনি জানিয়েছেন কম খরচে মসজিদে বিয়ে করবেন, আর এরই মধ্যে গুঞ্জন উঠেছে বিয়ের কাজটাও নাকি সেরে ফেলেছেন এই স্বপ্নবাজ তরুণ। এমনকি তার মাথায় পাগড়ি পরা বিয়ের ছবিও ভাইরাল হয়েছে। সত্যিই কি তিনি বিয়ে করেছেন নাকি এটা শুধুই গুজব? আর বিয়ে করলে কাকেই বা বিয়ে করেছেন তিনি? এ নিয়ে থাকছে বিস্তারিত। নানান অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলা এক স্বপ্নরাজ তরুণ ফারাজ করিম চৌধুরী, তার বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের মাঝে। এক সাক্ষাৎকারে ফারাজ বিয়ে প্রসঙ্গে বলেছেন, কখনো কাউকে বলা হয়নি, তবে আমার খুব ইচ্ছে, আল্লাহ যদি সুযোগ দেন আমার বিয়েতে খুব বেশি আয়োজন করব না, বিয়ের অনুষ্ঠান আয়োজন হবে মসজিদে। যদি আমার বাবা মা এবং মেয়ের বাবা মা খরচ করতে চায় তাহলে বিশাল আয়োজন করব, সেখানে শুধু গরিব মানুষের খাওয়ানো হবে, তারা যেন একবেলা খেয়ে দোয়া করে আমার জন্য। কিন্তু আমার বড় স্বপ্ন মসজিদে যেন আমার বিয়েটা হয়। কেমন মেয়ে বিয়ে করবেন বা প্রেমিকা আছে কিনা এমন প্রশ্ন করা হলে ফারাজ করিম বলেন, কিছু বিষয় নিজের কাছে থাকাই ভালো, সব কিছু যদি খুলে বলে ফেলি তখন অসুবিধে। আমার কাছে মনে হয় আপনাদের সবার অনুমতি নিয়ে এই জিনিসটা আমার নিজের কাছে রেখে দেওয়াই ভালো, অর্থাৎ প্রেমিকার বিষয়টি একান্তই ব্যক্তিগত রেখেছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে তরুণ এই রাজনীতিবিদ বিয়ে করেছেন সম্প্রতি, এমনকি মসজিদে অবস্থানরত বিয়ের ছবিও ভাইরাল হয়েছে, যদিও বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা ছবির এডিট সম্পর্কে ধারণা রাখে তারা বুঝতেই পারেন যে এই ছবিটি মজা করার জন্য বানানো হয়েছে কিংবা এই ছবিটি আসল ছবি নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেক বয়স্ক আত্মীয় স্বজন রয়েছে, ফেসবুক চালালেও তথ্য প্রযুক্তি সম্পর্কে হয়তো তাদের তেমন বেশি ধারণা নেই। মজা করে এমন কিছু করা উচিত নয় যাতে করে আমাদের বয়স্ক মুরব্বীরা বিচলিত হয়ে আমাকে ফোন করা শুরু করে। সকল অনিয়মের বিরুদ্ধে বেশ সোচ্চার তিনি, একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে গোটা দেশ জুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আবারও এসেছেন আলোচনায়। কখনো তিনি অন্যায়ের প্রতিবাদ করেন, আবার কখনো অগ্নি দুর্গতদের পাশে দাঁড়ান, মূলত মানবিক কাজে নিজেকে বিলিয়ে দেন এই তরুণ। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, ছুটে গেছেন সুদূর তুরস্কে। দেশ থেকে পাঠানো হয় 3 কোটি টাকা সামগ্রী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। দেশের যেখানেই মানবিক বিপর্যয় ঘটে সেখানেই আশার আলো হয়ে দেখা মিলে মানবিক তরুণ ফারাজ করিম চৌধুরীর। এখানে শেষ নয়, তিনি কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি, সমাজের নানান অবিচার, অসঙ্গতি তুলে ধরেন ফেসবুক লাইভ কিংবা ভিডিও আপলোড দিয়ে, কখনো সশরীরে গিয়ে অন্যায় অবিচারের সমাধান দেন। অনেক সময় রাগে ফারাজকে দেখা যায়, যে কারণে প্রশ্ন উঠেছে ফারাজ করিম চৌধুরী কি অনেক রাগী? তবে রাগী কিনা এ বিষয়ে নিজেকে বিবেচনা করতে চান না তিনি। তার উচ্চ স্বরের আওয়াজ তার একার আওয়াজ নয়, অনেক অসহায় মানুষের জমে থাকা আর্তনাদ যা তারা চিৎকার করে প্রকাশ করতে পারেনি। বয়স 29 পেরোয়নি এখনো, এই বয়সে মানবিক গুণাবলী নিয়ে সবার নজর কেড়েছেন তিনি। ছোটবেলা থেকেই তিনি মানবিক ছিলেন এবং একদিন নিজের অসংখ্য নতুন কাপড় বাসার ওয়ার্ডরোবে পরে থাকতে দেখে সেসব কাপড় নিয়ে ছিন্নমূল শিশুদের মাঝে বিতরণ করে আসেন। এভাবে ছোট থেকে দারিদ্রের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্ম হয় তার। বর্তমানে ক্লিন ইমেজের তরুণ রাজনীতিবিদ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেলেও নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফারাজ।